ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ମୁଁ ତୁମ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ପିଲାମାନେ ଆଜି ଦଶମ ଶ୍ରେଣୀର ପରିମିତିରେ ଅଛି କୋନ୍ କୋନ୍ର ଆୟତନ ଆଜି ପଢ଼ିବା ଗତ କ୍ଲାସରେ ଆମେ କୋନ୍ର ପୃଷ୍ଠତଳର କ୍ଷେତ୍ରଫଳ ନିର୍ଣ୍ଣୟ କରିଥିଲେ ତା ସହିତ କିଛି ଉଦାହରଣ କିଛି ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଆମେ କରିଥିଲେ ଆଜି କୋନ୍ର ଆୟତନ କିପରି ନିର୍ଣ୍ଣୟ କରିବା ସେଇଟା ଏକ୍ସପେରିମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ସ୍ଲାଇଡ଼ ମାଧ୍ୟମରେ ଆମେ ଦେଖିବା ଯେ କୋନ୍ ଯେଉଁଟା ଅଛି সেটা সাধারণত আমি নিদা কোয়ন বুঝু কিন্তু যেতটা আয়তন কথা আসব সেটা গোটে ফম্পা কোয়ন বুঝবা ফম্পা কোন মানে কোণ তুমি ফনেল দেখি সে ফনেল্রে যে অলটা কু আমি যদি কাটি দেওয়া সেটা হচ্ছে ফম্পা কোন হব তা আমি পাড়ের যেত আয়তন হব সেটা হচ্ছে কোয়ন আয়তন তে সেই আয়তন মানে কে তার লিটর কেত লিটর বা ঘন মিটর তা পরিণত করা ঘন মিটর আমি তাধারণত এক্সপ্রেস করতে দেখ আমি স্লাইড মাধ্যমে দেখা কোন্র আয়তনটা কোণ টিকি দেখি গোটে সিলিণ্ডর অো অন্ডর ভিতরে কোন অক্ষ্য কর যে সিলিণ্ডর ভূমি আ কোন্র ভূমি দুইটাক সব দিটাক সিলিডরটা তো ভূত তার ভূমিটা আউ এটি কোন কোন র ভূমিক কোন্ন তে যেটা কি নবে ডিগ্রি ভূমি সহিত ব্যাসার্ধ সহিত সেটা হচ্ছে সরল বৃত্ত ভূমিক কোন তার দুইটা যে কোন আিলিণ্ডর তার উচ্চতা মধ্যে দেখ সান উচ্চতা এচ অ্যাসার্ধ দিই জনকর সমান অনেক সিলিন্ডর কোনটি রচতা এচ ও ব্যাসার্ধ সমান। তবে এই ক্ষেত্রে তিনোটি কোনর আয়তন গোটে সিলিন্ডর আয়তন সহ সমান হব তবে দেখ এই যে কোন রখা সেটি যদি তিনোটি কোন সেইভাবে রক্ষা তবে সিলিডর আয়তন সহ সান হব কমিটি আমি দেখা গোটে এক্সপেরিমেন্ট দেখ এটি গোটে তার চিত্র স্লাইড অ স্লাইড্রে দেখ কোনে কিছু তরল পদার্থ আনিবা। আনবা তিনি তিন তা ঢালা সে তরল পদার্থ তবে সেটা সিলিণ্ডরটা পূর্ণ হব তে সিলিণ্ডর আোন্র ভূমি উচ্চতা যদি সান থাকে তবে তিনোটি কোনর আয়তন সিলিণর আয়তন সহ সমান হব অতএব কোনর আয়তন কেতা হব না সিলিণ্ডর তিনি তিনিভাগর ভাগে 1 বাই অফ সিলিডর আয়তন সেটি গোটে চিত্র দিয়া হইছে দেখ যদি সিলিডর আয়তন হুয়ে পাই আর্কোার এজ তবে কোন আয়তন হব কে না ওয়ান বাই থ্রি পাই আর্ক্যার এজ বা তার ভাগে তাপরে দেখ যে এইটি কোন আয়তন আমি বাহার করিয়া ওয়ান বাই বর্তমান ফলে আমি পরীক্ষা মাধ্যমে মুড়ে পরীক্ষা করি সেই পরীক্ষা মাধ্যমে তুমি দেখে যে কোনর আয়তন কমিটি বাহুচি বর্তমান দেখে পরীক্ষা করা বর্তমান মু আছি কিছি সে জিনিস যেটা কি আমি কোন আও সিডর ভিতরে তার আয়তন পার্থক্য দেখবা দেখ ফম্পা কোল এই যেটা দেখছি এটা ফম্পা কোল এ কো আউ এইটা গোটে এই সিলিণ্ডর কোন্ ভিতরে পার্থক্য হোচ্ছ জিনিস হচ্ছে কেন ইয়ে কোনটা কিন্তু তা ভিতরে রক্ষিদে সিলিণ্ডর ভিতরে দেখ ফিট হয়ে গেল কোনর যে উচ্চতা সিলিডর উচ্চতা সান হয়ে গেল আউ দনকর যে ভূমি সে দুইটা সান হয়ে গেল তেমন আমি পরীক্ষা করি দেখবা যে কোনর আয়তন সিলিণ্ডর আয়তনর তিন ভাগ্য ভাগে ওয়ান বাই থ্রি কেমি করা দেখ মুখিলি সিলিণ্ডরটা বর্তমান কোনর কোন্ ভিতরে মুছি সুজি দানা আনিছি ताकु कौन भी इतने ढाली भी देखा तीन इटा कौन ने भी वर्तनमु ढालो चाहिए कु संपूर्ण करी भी देखा यु कु समान कर देवी समान ही गला वर्तन यह भी इतने ढाली तापरे यु गुटे है ला पुनः आगूटे पिला भी देखा पिलामने समान कर दो चाहिए समान ही गला मैं यह भी

সিলিণ্ডর ভিতরে এটা গোটে কোন্ কোন আলিণ্ডরের কণ অনেক দেখা হচ্ছে তার এইটা হচ্ছে এচ বা উচ্চতা কার সিলিডর উচ্চতা আউ কোনর উচ্চতা এইটা হচ্ছে আর্ এইটা তার ব্যাসার্ধ আর্ হচ্ছে ব্যাসার্ধ

তুম গোটে ভিডিও বি দেখে সে ভিডিওটা বি দেখব সেটা কমিটি হচ্ছে দেখ এটি তিনোটি কোন্টি কোনর আয়তন যা সিলিণ্ডর আয়তন সে সিলিণ্ডর আয়তন সহিত সমান কিন্তু গোটে কন্ডি বা গোটে কন্ডিশন কোণ না এই সিলিণ্ডর আোন র তোমাৰ চিলিণ্ডৰ আৰু কোনৰ উচ্চতা চিলিণ্ডৰ ঔ কোনৰ উচ্চতা অসাৰ্থ সমান উচ্চতা অসাৰ্থ আমি কণ পাৰ তিনিটি কোনৰ আয়তন চিলিণ্ডৰ আয়তন সৈতে সমান মতে কোনৰ আয়তন কেতিয়া হ'ব কোনৰ আয়তন কেতি হ'ব নাই থ্ৰী চিলিণ্ডৰৰ আয়তন চিলিণ্ডৰৰ আয়তন সেইটা সূত্ৰক মনে ৰখিব পিলা মানে আয়তন সেইটা কেতিয়া ওৱান বাই থ্ৰী পাইক এইচে দেখা ওৱান বাই থ্ৰী ইণ্টু পাই ইণ্টু ব্যাসাৰ্ধ বৰ্গ ব্যসাধর বর্গ গুণন উচ্চতা এইটা হল আমার পিলা মানে তার সূত্র কার সূত্র না সিলিণ্ডর না যে কোনর আয়তনর সূত্র বর্তমান সে আয়তন কিপর বাহুচি আমি গোটে ভিডিও দেখা পিলা মানে সে ভিডিওরে আমি দেখা কিপরি সে আয়তনটা আমি বাহার করা আমি দেখা যে কিপরি। কোন তিনোটি কোনৰ যি আয়তন চিলিণ্ডৰ আয়তন সৈতে সমান হ'ব দেখ গোটেই কোন আৰু গোটেই চিলিণ্ডৰ চিলিণ্ডৰ দুইটা বিকৰ সৈতে সমান এইটা হ'ল ফনেল তেণু দেখ পাণি নি কোনৰ পানী যেতিক হ'ব সি নিব প্ৰথম কোন দেখ প্ৰথম কোনৰ আমি নেলে পাণি তাৰপৰা আগতে কোনৰ পাণি নিগাগ দেখ দুটা কোন গ'ল তৃতিয় তিনিটা কোন দিয়া গ'ল বৰ্তমান তিনিটি কোন পাণি মিছিগলা পৰে দেখ চিলিণ্ডৰটি পূৰ্ণ হৈগলা তুমি পিলা মানে আমি বৰ্তমান এইটাক দেখিলে কিপৰি চিলিণ্ডৰৰ আয়তন বা কোনৰ আয়তন কিপি বা বৰ্তমান আমি কণ কৰিব ন কিছু উদাহৰণ দেখিবা উদাহৰণ মু বোর্ডে বা স্লাইড্রে দেখেবি আর বোর্ড রে কিছু করাইবি পিলা মানে পূর্বর তো আমি দেখিল যে কোনর আয়তন কিপর নির্ণয় করায়ে আ পরীক্ষা মাধ্যমে বোর্ডে আমি তাকে ডিভেসন কলে তার সূত্র নিগমন কলে ବର୍ତ୍ତମାନ ସେ ସୂତ୍ରର ପ୍ରୟୋଗ କରିବା କୋନ୍ର ଆୟତନ ଆମେ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ଏଇଠି ଆମ ସ୍ଲାଇଡ଼ ଦେଖ ପିଲାମାନେ କେତେକ ଉଦାହରଣ ଏଇଠି ଆମେ ଦେଖିବା ସ୍ଲାଇଡ଼୍ରେ ତାପରେ ବୋର୍ଡ଼ରେ କରିବା ଯେ ପ୍ରଥମ ଉଦାହରଣଟା ହେଉଛି ଦେଖ ସିଲିଣ୍ଡର ଆକାର ବିଶିଷ୍ଟ ଏକ ପାତ୍ରର ଭୂମିର ବ୍ୟାସ ଦେଇଛି ଆଠ ସେଣ୍ଟିମିଟର ଏହାର ଆଂଶିକ ଏହା ଆଂଶିକ ଜଳପୂର୍ଣ୍ଣ ଅଛି ଭୂମିର ବ୍ୟାସ ଛଅ ସେଣ୍ଟିମିଟର ଉଚ୍ଚତା ଆଠ ସେଣ୍ଟିମିଟର ଏହାକୁ এক নিদা কোনক জলের সম্পূর্ণ রূপে বুড়াই রক্ষে জলস্তর কেতে উপরক উঠি স্থির কর দেখ প্রথমে গোটে সিলিণ্ডর আছে সিলিণ্ডর কিছু জল অতরে আমি গোটে নিদা কোনু বুড়াইবা বুড়াইলে পাঁিটা যে কে উপরক উঠব সেটা আমি এটি চিত্র গোটা অনেক চিত্রকে দেখ এটা হচ্ছে কোন কোনটা যদি বুড়াই দেওয়া সে যে এক্স যে লেখা হয়েছে ছোটরে দেখ সেকি বাট উপরক উঠুছি পাঁটা মো চিত্র সেটা দেখেছি কোন্ট্র এটি কোন ভূমি ব্যাস হচ্ছে ছ সেটিমিটর এর ব্যাসার্ধ তিন সেটিমিটর এর উচ্চতা আট সেটিমিটর এই কোণটা আমি পাঁড়ে বুড়াই বুড়াইলে তার উপর উঠি তার জল মুখে দেখি চিত্রের কোণটির আয়তন তার সূত্র হচ্ছে ওয়ান পাই স্কোয়ার এইস দেখ সে আয়তন কোনর নির্ণয় করা বাই পাই আর্ট স্কোয়ার জায়গায় আমি দেখা থ্রি র স্কোয়ার কেঁকি থ্রি হচ্ছে তার ব্যাসার্ধ আউ আট হই উচ্চতা টোটাল আমার চব্বিশ পাই ঘন সেটিমিটর ঘন কিন্তু যেহেতু আয়তন বাহার করছেন সেটা ঘন সেমিটর এই একক গুড় তুমি পিলা মানে দেবো অধিকাংশ পিলা এটা ছাড়ি যায় তে এই যে ঘন সেন্টিমিটার বর্গ সেটিমিটর ক্ষেত্রফল হলে বর্গ সেটিমিটর আয়তন হলে ঘন সেমিটর এইটাকে দেওয়া পড়ব তা দেখ এই যে কোণটি সিলিডর একটা বিশিষ্ট পাত্র সেটা বুড়ি সে সিলিডরের যে অাত্র তার ব্যাস দিয়ে ভূমি ব্যাসার্ধ হাতে যদি আট হলো তার ব্যাস ভূমি ব্যাসার্ধ তার অধা চারি সেটিমিটর বর্তমান দেখ সেইটা লক্ষ্য কর সেই চিত্রটা মনে কর থিবা জল কোণটি বুড়িযোগ দ্বারা সে জলটা এক সেটিমিটর উপরক উঠিযোগ সে এক সেটিমিটর যে উপরক উঠি সে সে যে উঠিলা সেটি জল আয়তন আমি বাহার করবা তে সে ছোট সিলিন্ডর হব যে দিয়া হইছে তার আয়তন হচ্ছে কত না পাই স্কোয়ার ইন্টু এচ সে এচ তো হোচি কে না একস পাই ফোর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে ষোল ফোর স্কোয়ার সিক্সটিন সেই পাই এস আমি সেই পাই সেমি রখি তাপরে দেখা বৃদ্ধি পাই জল আয়তন যা কোর্টের আয়তন সেটা কোনটা যেত আয়তন নেই সেত জল উপরক উঠেছে তেমন বৃদ্ধি পাই জল আয়তন কোঁণ্টি আয়তন সহিত সমান বর্তমান দেখ ইয়ে হোক ষোল পাই এস ইজিকল টু না পূর্ণ আমি করে সেটা উঠেছিল চবিশ হচ্ছে বর্তমান নেক্সট দেখ এক্স সেই বাৰ কৰিব চবিছ পাই কাটি গলে আইলা চবিছ বাই ষোল্ল যোন থ্ৰী বাই টু উত্তৰ হ'ল ওৱান পইণ্ট ফাইভ চেণ্টিমিটৰ অত পাত্ৰটিৰে জলস্তৰ এক দশমিক পাঁচ চেণ্টিমিটৰ উপৰক উঠিব এইটো হ'ল উত্তৰ আ উদাহৰণ দেখ এই গোটেই ইম্পৰ্টেণ্ট ই প্ৰশ্ন দেখ নেক্সট দেখ প্ৰশ্ন গোটেই অঁ চাৰিআৰে গোটেই কোনৰ বক্ৰতৰ ক্ষেত্ৰফ হ'ল পাঁচশ পচাশ বৰ্গ চেণ্টিমিটৰ ভূমি ব্যাসার্ধ সাত সেটিমিটর দে কোনটি রয়তন ও সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল নির্ণয় করছি বক্রতল ক্ষেত্রফলি ভূমি ব্যাসার্ধ দিয়েছি আগে প্রথমে তার আয়তন বাহার করা আউ তা সমগ্র পৃষ্ঠতল ক্ষেত্রফল বাহার করা দেখ তার সমাধান কমিটি করা কোনর বক্রপৃষ্ঠর ক্ষেত্রফল পাঁচশো পচাশ বর্গ সেটিমিটর তার ব্যাসার্ধ সাত সেটিমিটর আউ এটি মনে কর কোনর উচ্চতা নেওয়া এল সেটিমিটর সেটা হচ্ছে বক্র উচ্চতা তেমন কোনর বক্রপৃষ্ঠতর ক্ষেত্রফল হল পাই আর্ এল বর্গ সেটিমিটর এইটি আমি পকাইবা প্রশ্ন অনুসারে পাইর এল ইকাল টু পাঁচশো পচাশ বর্গ সেটিমিটর আমি পকাইবা তার মান পকাইবা বাইশ পাই জায়গার পকাইব আর্ হই সেটিমিটর এল এলটা আমি বাহার করা এল রক্ষা সেমি ইজিকাল টু পাঁচশো পচাশ সাত কটি এল কেতে বাহার না 550 বিভক্ত বাইশ সে পঁচিশ এইটা ভাললা ক' বাৰ কোনৰ বক্ৰ উচ্চতা তাৰপৰা তাৰ বাহাৰ কৰিব উচ্চতা কোনৰ উচ্চতা তাৰ ফৰ্মু যে এল্ৰ স্কেয়াৰ মাইনছ আকাৰ ৰুট অভাৰ ইজিকালু পঁচিছৰ স্ক'ৰ মাইনছ সাতৰ ৰ স্কেয়াৰ ৰুট অভাৰ পঁচিছৰ স্কুৱাৰ হ'ল ছিছ সাতৰ সেয়াৰ হ'ল অশাৰ ৰুট অভাৰ ছশ পঁচিছ মাইনছ অঁচাশ ৰোট অভাৰ পাঁচশ ছৰৰ ৰুট অভাৰ আছিলে হ'ল চবিছ চেণ্টিমিটৰ এই কোনৰ উচ্চতা পাই গলে উচ্চতা পাই গ'ল আমি কোনৰ আয়তন বাহাৰ কৰিব কোনৰ আয়তনৰ সূত্ৰ ৱান বাই থ্ৰী পাই আৰ আকয়াৰ এজ ওৱান বাই থ্ৰী ৰখিলে পাই জাগাৰে বাইশযুক্ত সাত আকাৰ জাগে সাতৰ স্কুৱাৰ ইণ্টু চাবিছ যোনাকি আছিলা কেতে বাইশ গুণন সাত গুণন আঠ বাৰশ বত্ৰিছ বৰ্গ চেণ্টিমিটৰ আৰু সমগ্ৰ পৃষ্ঠত ক্ষেত্ৰ ফল বৰ্তমান বাহিৰ পাই আ ইু এল প্লাৰ যোনাকি আছিলা কেতে বাইশযুক্ত সাত ইণ্টু সাত ইণ্টু পঁচিছ উুক্ত সাত সমান আছিল টোটি টু ইন্টু থার্টি টু যেটাকে আসলে সাতশো চারি বর্গ সেটিমিটর বর্তমান ফলে আমি বোর্ড রে গোটে প্রোবলেম করা যে সে বোর্ডের যে প্রোবলেম করা সেইটা হচ্ছে তোমার বহরে অইটা তুমি দেখেবি বর্তমান দেখ যে বহিরে সে নম্বরটা সে নম্বরটা হচ্ছে কত নম্বর তে নম্বর প্রশ্ন দেখ তে নম্বর প্রশ্ন গোটা অনেক বহিরে সে যে নম্বর প্রশ্ন দেখা বইরে দেখ গোটা অর নে গোটে তম্বু অম্বুর নিম্ন অংশ সিলিডর আকৃতি বিশিষ্ট যার ব্যাসার্ধ পঁয়ত্রিশ মিটার উচ্চতা আঠ মিটর তার ৩৫ মিটার ব্যাসার্ধ এবং বারো মিটর উচ্চতা বিশিষ্ট এক কোন আকারে তুটি তুটি প্রস্তুত করা কত বর্গমিটর কপড়া লাগি বর্তমানে দেখ এটা আমি এই যে চিত্রটা আমি করে দেশ গোট সিলিণ্ডর সিলিণ্ডর উপরে গোটে কোন অোল এটা কোথা নম্বর প্রশ্ন তে ন দেখ এইটা হচ্ছে কোন র উচ্চতা তাস্ত সিলিণর উচ্চতা যে নিম্ন ব্যাসার্ধ আর্ ইজিকাল টু কে থার্টি উচ্চতা এর উচ্চতা হয়েছে আঠ মিটর এইটা দিয়েছি আঠ মিটর তাপরে সেইপর মধ্যে পঁয়ত্রিশ সেটিমিটর এর উচ্চতা বারো মিটর এটা দিয়েছি কার কোন উচ্চতা বারো তবে এইটা পাই কত বাইশ উক্ত আমি করা এটা চিত্রটা পিলা মানে দেখ এটি দেলা ପ୍ରଥମେ ବକ୍ର ଉଚ୍ଚତା ବାହାର କରିବା ବକ୍ର ଉଚ୍ଚତା ବାହାର କରିବା ପୂର୍ବରୁ ସିଲିଣ୍ଡର ଆର୍ ଦେଇଛି ଏଚ୍ ଦେଇଛି ତା'ର ପ୍ରଥମେ କ'ଣ ବାହାର କରିବା ତା'ର ବକ୍ର ପୃଷ୍ଠତଳ କ୍ଷେତ୍ରଫଳ ବାହାର କରିଦେବା ସିଲିଣ୍ଡର ସିଲିଣ୍ଡର ଉଚ୍ଚତା ଉଚ୍ଚତା ଏଚ୍ ଇଜିକାଲ ଟୁ ଦେଇଛି ଆଠ ମିଟର ଦେଖ ଆଠ ମିଟର ତା'ର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ଦେଇଛି ଆମର କେତେ ପଇଁତିରିଶ ମିଟର

ଏଇଠି ପିଲାମାନେ ଦେଖ ଏଇଠି ଆମେ କାଟିଦେବା ସାତ ପଞ୍ଚା ପଇଁତିରିଶ ବାଇଶ ପଞ୍ଚା ଶହେ ଦଶ ଗୁଣନ ଷୋହଳ ସମାନ ଆସିବ କେତେ ଦେଖ ପିଲାମାନେ ସମାନ ଆସିବ ସତରଶହ ଷାଠିଏ ବର୍ଗ ମିଟର ଏଇଟା ଆସିଲା ସିଲିଣ୍ଡର ଏଇଟା ଆସିଲା ତା ଉପରେ ଆମେ ଦେଖିବା କୋନ୍ର ଆସିବ କୋନ୍ର ଯେଉଁ ଅଛି କୋନ୍ ଚାରିପଟେ ମଧ୍ୟ ଆମେ ବାହାର କରିବା କ'ଣ ତା'ର বক্রপৃষ্ঠর ক্ষেতফ বাহার করি বাহার করি দিইটা মিশে বর্তমানে দেখ লিখি লিখিদি পিলা মানে কোনর কোনর কোণ দিয়েছি কোনর বাসার্ধ দিয়েছে কে সে একা পঁয়ত্রিশ মিটর সেটিমিটর এটা সেটিমিটর তার এইচ দিয়েছি কেতে না 12 বার মিটর আিনিস বাহার করা তার তাৰ বক্ৰ উচ্চতা কোনৰ বক্ৰ উচ্চতা বক্ৰ উচ্চতা কেতিয়া আছিল এল ইজিকল টু এচ ৰ স্কেয়াৰ প্লছ আ আকয়াৰ ৰুট অফৰ ইজিকল টু পঁইত্ৰিছৰ স্কেয়াৰ প্লছ বাৰ স্কেয়াৰ ৰুট অফৰ টিকে দেখ পঁয়ৰিছ ৰ স্কেয়াৰ প্লছ বাৰ স্কয়াৰ ৰুট অফৰ পঁয়ত্ৰিছ স্কেয়াৰ হ'ল বাৰশ পঁচিছ ইউজ শয় চৌৰালিশ ইয়াৰ ৰুট অফৰ বাহিৰ কলি ফিজিকাল টু কেতে তেৰশ ছিক্সটি নাইন তেৰশ অ যোনাকে আচিব আমাৰ এতিয়া সৈতিশ মিটৰ এইটা হিচাপ আমাৰ কম পাই যে কোনৰ বক্ৰ উচ্চতা তাৰপিছত কোনৰ কোনৰ বক্ৰ পৃষ্ঠতৰ ক্ষেত্ৰফল বক্ৰ পৃষ্ঠতৰ ক্ষেত্ৰফল কেতিয়া হ'ব পাই আর এল পাই আর এল বাইশ সাত আর জায়গায় লিখে পঁয়ত্রিশ এল জায়গার বর্তমানে যে বাহার কলে থার্টি সেভেন সাত পঁয়ত্রিশ পিলা মানে এইটাকে আমি গুণি বাইশ শহে দশ গুণ দেখ এইটা পাইলে আমি এইটা বাহার কলে এইটা বাহার কলে এইটা আমি পিলা মানে চারি হাজার সতরী মিটর এটা কো বর্গ মিটার বর্তমানে এইটি দেখ এইটা পাইলে হচ্ছে তার বক্রপৃষ্ট কোন। এইটা হচ্ছে সিলিণ্ডর বর্তমান সমুদায় যে সিলিডর আোন্ তার ক্ষেত্রফল সমুদায় যে ত্বু সেটা গোটে তম্বু তম্বুর বা তম্ব আমে তম্বুপাই দৰকাৰ হৈ থকা তম্বু আৱশ্যক আৱশ্যক কনা কেতি দৰকাৰ দুইটাক মিছাই দৱা চাৰি হাজাৰ সতুৰি সৈতে ইয়ে মিছাই দা কেতিয়া সতৰশ ষাঠি ইয়ে হ'ব বৰ্গমিটৰ সমান আছিলে দেখ দুটা পিলাক মানে মিছাই দিয় আচিব পাঁচ হাজাৰ আঠশ তিৰিছ বৰ্গমিটৰ তে পিলা মানে এটা দেখি মুটা কলি প্রশ্ন উত্তর হ্যাঁ পিলা মানে আমি আউ গোটে প্রশ্ন দেখবা তোমার বহির রয়েছে সেটা আঠ ন্বর দেখ প্রশ্ন সেটি অনেক দুইটি কোনর ব্যাসার্ধ অনুপাত তিন ইস টু পাঁচ ও উচ্চতার অনুপাত এক ইস টু তিন হলে সে দুইটির আয়তনর অনুপাতির অতি সহজ প্রশ্ন এইটা কু বোর্ডে করি দেখ এই কোনর ব্যাসার্ধর অনুপাতি উচ্চতার অনুপাতি তার আয়তন তুমি কোনর আয়তন সূত্র তুমি জাগিছ পিলা মানে কোন্র আয়তন ওয়ান বাই থ্রি পাই আর করেছি এইচ তো অনেক বর্তমানে দেখ মো লেখি আট নম্বর দ আই প্রশ্ন কোনর অনুপাত কোনর ব্যাসারধর অনুপাত কোনর ব্যাসারধর অনুপাতি দুইটি কোন এটি দুইটি কোনর দুইটি কোনর অনুপাত অনুপাতি কেতে থ্রি টু ফাইভ তা লিখে পি আর্ বাই গোটে প্রথম আর্ যদি ব্যাসার্ধ আর্ টু হু তেম তিন বাই মনে মনে করা যাও প্রথম কোণ্র কোন্র ব্যাসার্ধ ও দ্বিতীয় কোণ্র দ্বিতীয় কোনৰ ব্যসাৰ্ধ কোণৰ ব্যসাৰ্ধ আটু তুজৰ ব্যসাৰ্ধৰ অনুপাত হ'ল আ বাই আু এইটাই মই লেখিলি তাৰপৰা সমি তৰ উচ্চতাৰ অনুপাত সমি প্ৰথম কোনৰ উচ্চতা হ'ল এচ ৱান বাই এচ টু উচ্চতাৰ অনুপাত উচ্চতাৰ অনুপাত কেতে উচ্চতাৰ অনুপাত ওৱান ইচ্টু থ্ৰী ওৱান ইচ্টু থ্ৰী তাৰপিছত প্ৰথম কোনৰ উচ্চতা হ'ল এচ ৱান দ্বিতীয়টাৰ হ'ল এচ টু এটা হ'ল ওৱান বাই থ্ৰী তাৰপিছত সেই দুইটি ৰ আয়তনৰ অনুপাত কোন দুইটি কোন দুইটি আয়তনৰৰ অনুপাত আয়তনৰৰ সূত্ৰ জানিছ ৰ অনুপাত আমি এই পকেইবা ওৱান বাই থ্ৰী পাই আকয়াৰ এচ ৱান বাই ওৱান বাই থ্ৰী পাই আকয়াৰ এচ টু এইটো দেখ আৱানটা হ'ল প্ৰথম কন পাই আু দ্বিতীয় কন পাই সেই এচ ৱানটা প্ৰথম কণ পাই এচ টুটা দ্বিতীয় কন পাই বৰ্তমান এইটাক ওৱান বাই থ্ৰী কটি গলাই কাটি গা আ কেতে এই লিখিব আ ৱান বাই আকাৰ ৰ তাৰ সৈতে ৰহিব এচ ৱান বাই এচ টু এচ ৱান বাই এচ টু ৰা আ বাই আু কেতে থ্ৰী বাই ফাইভৰ স্কেয়াৰ থ্ৰী বাই ফাইভ ৰ সয়াৰ গুণন ওৱান বাই থ্ৰী সমান কেতিয়া আছিল ন বাই পঁচিছ গুণন ওৱান বাই থ্ৰী এইটাই কাটি আন বাই পঁচিছ চতেব তাৰ কোন দুইটাৰ আয়তন অনুপাত কন দুইৰ ଦୁଇଟିର ଆୟତନର ଅନୁପାତ କେତେ ହେଲା ଆୟତନର ଅନୁପାତ ଆମର ଆସିଲା କେତେ ଥ୍ରୀ ଇଷ୍ଟୁ ଟ୍ୱେଣ୍ଟି ଫାଇଭ୍ ପିଲାମାନେ ତୁମେ ବର୍ତ୍ତମାନ ବୁଝିଲ ଯେ ମୁଁ କିପରି ଭାବରେ ତାର ପ୍ରଶ୍ନର ଏଇ ପ୍ରଶ୍ନର ସମାଧାନ କଲି ୟାର ଗୋଟେ ମନେ ରଖିବ ଯେଉଁ ସୂତ୍ର ଗୁଡ଼ାକ ମୁଁ ବ୍ୟବହାର କଲି ସୂତ୍ର ଏ କୋନ୍ର ମୁଖ୍ୟତଃ ଦୁଇଟି ସୂତ୍ର ଅଛି ଗୋଟେ ହେଉଛି ବକ୍ରପୃଷ୍ଠର କ୍ଷେତ୍ରଫଳ ବା ସମଗ୍ର ତିନିଟି ସୂତ୍ର ଗୋଟେ ହେଉଛି ବକ୍ରପୃଷ୍ଠ ତଳର କ୍ଷେତ୍ରଫଳ ସମଗ୍ର ପୃଷ୍ଠ ତଳର କ୍ଷେତ୍ରଫଳ ଆଉ ଗୋଟେ କୋନ୍ର ଆୟତନ ଏହି ସୂତ୍ର ତିନୋଟି ଯଦି ଜାଣିଯିବ ତା'ର ପ୍ରୟୋଗର କିଛି ଅସୁବିଧା ନାହିଁ ତାକୁ ଠିକ୍ ଭାବରେ ପ୍ରୟୋଗ କରିବ ପାଇ ଜାଗାରେ ଯେଉଁଠି କହିଛି ଦେଇଥିବ ତାକୁ ନେବ ଯଦି ନ ଦେଇଥିବ ବାଇଶ ଉକ୍ତ ସାତ ନେବ ନେଇକି ତାକୁ ବାହାର କରିବ ଦେଖିବ ତୁମେ ଗୁଡ଼ାକ ତୁମେ ଏଇ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକର ସମାଧାନ ନିଜେ ନିଜେ କରିପାରିବ ତେଣୁ ଠିକ୍ ଅଛି ପିଲାମାନେ ଆଜି ତ ସମୟ ହେଇଯାଇଛି ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ଧନ୍ୟବାଦ